नमस्कार बंधुरा वेलकम बैक टू माय चैनल पल्लवीर रान्नाघर। आज आमी बानाबो चिकेन मोमो। स्टीमार छाड़ा बाड़ीते थाका किछु बासनपत्र दिए आजकेर मोमोटा बानिए देखाबो। तो भिडियोटे केउ स्किप ना करे पुरो भिडियोटा देखुन आमी किभाबे आजकेर मोमोटा बानाबो। प्रथमे मयदार डोटा बानिए नेब, सेजन्य 250 ग्राम मयदा निएछि, ताते स्वादमतो लवण दिए दिलाम। दिच्छि परिमाण मतो रिफाइंड अयेल। तेलटा भालोभावे मिशिए निच्छि मयदार साथे। एरपर अल्प अल्प जल दिए डोटा तैरी करे निच्छि। मयदाटा माखा हो गेछे, एरपर अल्प तेल दिए आमि मयदाटा ढाका दिए रेखे दिच्छि आध घंटार जन्य। एरपर मोमो स्टाफिंगटा तैरि करे नेब, ओई जन्य 300 ग्राम चिकेन निएछि। चिकेनटा मिक्सार ग्राइंडारे ब्लेंड करे निएछि। दिच्छि पेंयाज कुचि। दिच्छि अल्प ग्रेट करे रखा गाजर। তাতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, ডার্ক সয়া সস, গোলমরিচের গুঁড়ো। এরপর সব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। लास्टे रिफाइंड ऑयल एक टू गरम करे स्टफिंग के ऊपर ढेले दीची। तेल टा गरम करे दिले मोमो स्वाद टा और एक टा भालो हाय। स्टफिंग टा तैयारी हो गया चे। आध घंटा हो गया चे। मायदा टा आबार एक टू मेखे निच्छी। এরপর ময়দা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এরপর ময়দা দিয়ে লেচিগুলো পাতলা করে বেলে নিচ্ছি। একটা লেচি বেলা হয়ে গেছে। এরপর মাঝখানে আমি স্টাফিংটা দিয়ে দিলাম। এরপর দেখুন আমি কিভাবে মোমোর ডিজাইনটা বানাবো। কত সহজে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি আবারো আলাদা ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগছে। আরো একটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। দেখুন আরো একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত মোমোগুলো বানিয়ে নিয়েছি। এরপর যে থালাটায় মোমোগুলো স্টিম করব সেই থালাটায় তেল ব্রাশ করে নিচ্ছি।
এরপর মোমোগুলো থালার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে জলটা গরম হয়ে গেছে, এরপর থালাটা বসিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বাতাসটা কোনোভাবে বাইরে না বেরিয়ে যায়। মোমোগুলো 15 মিনিট স্টিম করে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, দেখুন মোমোগুলো খুব সুন্দর স্টিম হয়ে গেছে। তো দেখুন ঝাল চাটনির সাথে মোমো একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের অল বাটনটা প্রেস করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।